সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা গুণত্বর ধারার তেরো দশমিক দুই থেকে আঠারো এবং উনিশ নম্বর এই দুইটা প্রশ্ন নিয়ে কথা বলবো তবে এই ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই তোমাদেরকে ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখে আসতে হবে যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এটা তোমাদের জন্যই সিকোয়েন্সিয়ালি যদি না দেখো তাহলে বেশি ক্লিয়ার হবে না লিখছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এন সংখ্যক মতলব মানে যে কোনো সংখ্যা হতে পারে পাঁচটা হতে পারে ছয়টা হতে পারে দশটা হতে পারে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি স্বাভাবিক সংখ্যা কেমন ওয়ান টু থ্রি ফোর তো ব্যাপারটা আসলে এমন হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে ঘন করলে কোথাও না কোথাও গিয়ে কথা হচ্ছে ফোর হচ্ছে এই কয়টাই যে ফোর ওয়ান হবে তা নয় বরং এই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন করলে এবং সেইগুলোর যোগ করলে কোথাও না কোথাও চারশো একচল্লিশ আমরা পাচ্ছি সংখ্য এটা কয়টা চারটা চারটা করলেই যে চারশো একচল্লিশ হবে তা কিন্তু না সেই কতগুলো হলে এরকম কতগুলো হলে চারশো একচল্লিশ হবে সেটাই তারা বের করতে বলেছে ভালো করে বলছো যে এনস প্রথম এন সংখ্যক প্রথম মানে কি প্রথম থেকে শুরু ওয়ান টু থ্রি ফোর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এই যে ঘন করলাম এবং তার সমষ্টি করলে কত হচ্ছে চারশো একচল্লিশ হচ্ছে এবং হলে এনের মানকট অর্থাৎ কতগুলো পদ হলে এরকম কতগুলো হলে সেগুলোকে ঘন করলে যোগ করলে চারশো হবে এটা তারা বের করতে বলেছে এবং তারা বলেছে ওই সংখ্যাগুলোর সমষ্টি কত ওই সংখ্যাগুলো কোনগুলো এই যে যে পথটা বের হবে আমি একটু পরে আসছি এই ফার্স্ট পার্টটা একটু করে নেই তাহলে ওই পরের পার্ট মানে পার্টটা খুব ভালো বোঝা যাবে ওকে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যের ঘন সমষ্টি ঘনের এর সমষ্টির জন্য একটা আলাদা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে ঘনের সমষ্টির সূত্র তারা বললো যে ঘনর সমষ্টি হচ্ছে চারশো একচল্লিশ এবং এন সংখ্যক সেই এনের মানটাই আমাদেরকে বের করতে হবে আমরা কিন্তু এভাবে লিখতেই পারি আঠারোর জন্য যে এন n plus 1 divided by 2 whole square equal 441 এটাই হচ্ছে n সংখ্যক দেখো n n যদি বলতো p সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে আমরা লিখে দিতাম এখানে পি যদি লিখতো কিউ সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে লিখে দিতাম আমরা এখানে কিউ তারা বললো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তো এরকম সংখ্যা যাবে ঠিক কতগুলো যাবে আমরা জানি না তবে যতগুলোই যাক না কেন তার সমষ্টি করলে হবে চারশো একচল্লিশ এখন এই জায়গা থেকে যদি এন আমরা বের করি তাহলে কতগুলো সংখ্যার ঘনের সমষ্টি একচল্লিশ হবে সেটাই আমাদেরকে প্রোভাইড করবে আমি এইভাবে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে ইকুয়েশনের ভাষা বুঝতে হবে আমরা ঘনের সমস্ত সূত্র ইকুয়েল চারশো একচল্লিশ লিখেছি যেখানে এন কি রিপ্রেজেন্ট করছে কতগুলো পদ হলে চারশো একচল্লিশ হবে সেটা রিপ্রেজেন্ট করছে তাহলে আমরা যদি এনের মানটা বের করি তাহলে কি বের হবে চারশো একচল্লিশ পেতে গেলে কতগুলো পদ দরকার সেটাই বের হবে আমরা চেষ্টা করছি এনের মানটা বের করার আমরা জানি যে এখানে স্কোয়ার আছে আমাদের এনের মানটা বের করতে উভয় পাশে স্কোয়ার নিয়ে এসে আমাদেরকে কেটে দিতে হবে একদম প্রথমের দিকের ভিডিওতে আমি বলেছিলাম যে কেন বেস বেস মিলে গেলে পাওয়ার পাওয়ার সমান হয় আবার পাওয়ার পাওয়ার মিলে গেলে কেন বেস বেস সমান হয় এই কথাগুলো আমি বলেছিলাম সুতরাং এখন আর বলছি না তো আমাদেরকে এ পাশেও কোনো না কোনোভাবে পাওয়ার টু আনতে হবে এখন ৪৪১ কে কিভাবে ভাঙলে এবং তার উপরে টু আসবে তোমরা যেটা করবা এইটা ভালো সমস্যা তো চারশো একচল্লিশের উপরে তোমরা রুট করবা ওকে চারশো একচল্লিশের উপরে রুট করলে যা আসবে তার উপরে বর্গ করবে চারশো একচল্লিশের উপরে রুট করলে আসবে একুশ এই একুশের ওপরে বর্গ করলেই পাবে তোমরা চারশো আমি আবারও বলছি যে আমাদেরকে এ পাশে টু আছে তো পাওয়ার টু আছে ও পাশে আমাকে পাওয়ার টু আনতে হবে তো কোন সংখ্যার ওপরে পাওয়ার টু দিলে ৪৪১ একচল্লিশ হবে বুঝবো কী করে তোমরা যেটা করবা সেটা ৪৪১ কে রুট করবা রুট করে যে সংখ্যাটা আসবে তার উপরে পাওয়ার করবা ওকে তো এই কুশের ওপরে পাওয়ার করলে সেটা হবে আমরা এখানে লিখে ফেলছি এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার টোয়েন্টি ওয়ান উভয় পাশ থেকে উঠিয়ে দাও উঠিয়ে দিলে হবে এন এন প্লাস ওয়ান হবে রাইট এখন এটা এটা হবে হয়ে যাবে মূলত বিয়াল্লিশ রাইট এবং এটাকে ভাঙলে কি হবে এন স্কোয়ার প্লাস এন বিয়াল্লিশটা পাশে নিয়ে আসবে এই তো হবে রাইট এরপর আমরা কি করতে পারি এটার মিডল টার্ম করতে পারি কিভাবে এন স্কোয়ার এখানে আমার কত মেলাতে হবে প্লাস এন তাহলে সেভেন এন মাইনাস সিক্স এন টু দেখো ছয় সাত বিয়াল্লিশ রাইট এবং এটা ইকুয়াল কী হয়ে যাবে জেরো এখানে থাকবে আসলে জেরো তাই না এরপর যদি তুমি এনটা কমন নাও তাহলে এন প্লাস সেভেন সিক্সটা কমন নিলে হবে এন প্লাস সেভেন তাহলে এন জেরো তাহলে এটার সমান একবার জেরো হবে এবং এটার সমানও একবার জিরো হবে এখন তোমরা যদি বলো যে কেন আমরা এটা সমান জেরো বলছি আর এটা সমান জিরো বলছি এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে কথা বলেছি ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কীভাবে যে এন প্লাস সেভেন জেরো এটা একটা আর এন মাইনাস সিক্স জেরো কোথাও ভুল করলাম তাহলে এন সমান কত হবে এখানে এন ইকুয়াল হবে মাইনাস সেভেন আর এখানে এন ইকুয়াল হবে সিক্স এখন প্রশ্ন হচ্ছে যে এন এর মান তো এনটা কি পদ এনটা কি পদসংখ্যা পদ সংখ্যা কখনো শূন্য হবে একটা ধারা যখন চলবে ধারা যদি না থাকে তো পদ সংখ্যা জিরো হবে সংখ্যা নেগেটিভ হবে কেন পদ সংখ্যা নেগেটিভ হওয়ার কোনো মানেই হয় না একটা ধারা যদি চলতে থাকে সেখানে অবশ্যই পদ থাকবে কোনো ধারাই যদি না থাকে এন জিরো হবে মাইনাস হওয়ার কোনো পসিবিলিটি নেই যার অর্থ দ্বারা এন ইকুয়েল হবে আমার সিক্স অর্থাৎ ছয়টা পদের ঘনের সমষ্টি হবে ফোর ফোরটি ওয়ান দ্যাট মিন্স ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ কিউ সিক্স কিউ কয়টা পদ হয়েছে তিনটা তিনটা ছয়টা এটার হবে যোগ করলে দেখব চারশো একচল্লিশই হবে এটাই তারা বলছে যে কতগুলো পদের ঘনের সমষ্টি আসলে চারশো একচল্লিশ হবে দেখবে যে এটাই হবে তো আসলে ছয়টা পদ আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি ছয়টা এবং তার যদি ঘন করি এবং তার যদি সমষ্টি করি তাহলে চারশো একচল্লিশ পাওয়া যাবে পরের পার্থকুতে কি বলছে এই সংখ্যাগুলোর সমষ্টি কত কোন সংখ্যাগুলোর ওই যে যে কয়টা পদ আসছে না যে কয়টা পদ আসছে সেই সংখ্যাগুলোর সমষ্টি তোমার কয়টা পদ আসছে এখানে ছয়টা পদ আসছে সেই ছয়টা পদের সমষ্টিগত ওই সংখ্যাগুলোর তার মানে তোমাকে যেটা বের করতে বলছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এই সমষ্টিটা জানতে চাচ্ছে যে যতগুলো পদের ঘন করলে চারশো একচল্লিশ হচ্ছে সেই পদগুলোর সমষ্টিগত সে কয়টা পদের ঘন করলে চারশো একচল্লিশ হচ্ছে ছয়টা পদের তো ছয়টা পদের সমষ্টিগত দ্যাট মিনস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এট ওয়াট এটা আসলে আনসার এই পরের পার্ট টুকুর অ্যান্সার কিন্তু এটা আসলে এইভাবে করা যাবে না তোমাদেরকে ইকুয়েশন দিয়ে করতে হবে একটা সমীকরণের মধ্য দিয়ে সূত্রের মধ্য দিয়ে করতে হবে সেই সূত্রটা কি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার সমষ্টি এই সূত্র দিয়ে করা হয় এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে দেখো তো কত হয় পাঁচ ছয় এগারো এগারো চার পনেরো পনেরো তিন আঠারো আঠারো দুই বিশ আর একে একুশ রাইট এভাবে করলেও কত হয় একুশ আমরা যদি সূত্র দিয়েও করি আমরা একটু সূত্র দিয়ে করার চেষ্টা করছি এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এন কত আমাদের সিক্স এখানে হবে সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে 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 সিক্স ইন্টু সেভেন ডিভাইডেড বাই টু তাহলে কথা হচ্ছে ফোর্টি টু ডিভাইডেড বাই টু দ্যাট মিনস টোয়েন্টি ওয়ান তাহলে তুমি এইভাবেই করো তবু একুশ হচ্ছে আর যদি ওভাবে করো তবু একুশ হচ্ছে অঙ্কটা বুঝতে হয় অঙ্ক তো করা যেতেই পারে বাট অঙ্ক কি বলতে চাচ্ছে ম্যাথমেটিক্স কি বলতে চাচ্ছে সেটা আগে ভালো করে বুঝতে হয় এই যে তারা কথাগুলো বলছে এটা কীভাবে কী বলতে চাচ্ছে আসলে আমরা যে এই যে এইটাই জাস্ট এই একটা লাইন এই লাইনটা লেখার যোগ্যতা অর্জন করাই হচ্ছে তুমি ম্যাথমেটিক্সে ভালো তারা বললো এন সংখ্যক পদের ঘনের সমষ্টি চারশো একচল্লিশ এবং সেটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এটা এটা ইকুয়াল চারশো একচল্লিশ তাহলে এখান থেকে যদি আমি এনের মানটা বের করি তাহলে কোন এন আমাকে প্রোভাইড করা হবে যেই এনের কারণে যেই এনের যেই পদসংখ্যাগুলোর ঘনের সমষ্টি করলে চারশো একচল্লিশ হবে সেই এনটাই সেই পদ সংখ্যাটাই আমাকে প্রোভাইড করা হবে বিশ্বাস না হলে এটা তোমরা করে দেখো দেখবে চারশো একচল্লিশই আসবে ওকে এই ছিল মূলত আঠারো নম্বরের সমাধান উনিশ নম্বরটা একটু পরও দেখো একদম কোনো ডিফারেন্স নাই তারা কী বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক ঘনের সমষ্টি দুশো পঁচিশ রাইট এর আগেটা ছিল চারশো একচল্লিশ এটা হচ্ছে দুইশো পঁচিশ ওকে তারা বলছে এনের মান কত অর্থাৎ কতগুলো পদের ঘন করে তার সমষ্টি করলে ২২৫ পঁচিশ হবে একই রকম কোনো চেঞ্জ নাই বাট পেট লিখছে সংখ্যাগুলোর ঘনের মানে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত এন এর মান যা আসবে তার বর্গের সমষ্টি কত সাপোজ তোমার সাপোজ চারটা সংখ্যা আমি এই অঙ্কটা করার না জাস্ট বুঝিয়ে দিচ্ছি সাপোজ এন এর মান চার তাহলে চারটা সংখ্যার ঘনের সমষ্টি করলে দুইশো পঁচিশ সাপোজ আসছে তাহলে এই চারটা সংখ্যার বর্গের সমষ্টি কত বর্গের সমষ্টি মানে কি এই যে লিখছে দেখো সংখ্যাগুলোর বর্গের সমষ্টি করো তাতে এর মান বের করো এন এর মান কোনটা যতগুলো পদের ঘনের সমষ্টি করলে ২২৫ পঁচিশ হবে সেই পদই হচ্ছে এন ওই যে এনের এর মানটা আসছে সাপোজ এন এর মানটা আসছে চার ওই চারের সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সংখ্যাগুলোর বর্গের সমষ্টি মানে হচ্ছে এই চারটাকে তুমি এভাবে লাখো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার জাস্ট এই মানটাই তারা পরের পাটুকুতে চাইছে ওকে কিন্তু এটা আসলে এইভাবে করা হয় না এটার জন্য আলাদা একটা সূত্র আছে সেটা হচ্ছে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স সূত্র আমি ভুল ভাল দেখতে পারি সূত্র যদি ভুল হয় তোমরা একটু দেখে ঠিক করে নিও যেখানে এন এন হচ্ছে ফোর অর্থাৎ এইটা বের করতে যে এনের মান আসবে সেই এনটাই জাস্ট বসিয়ে দেবে ঠিক আগের অঙ্কের মতো আমি পুরো অঙ্কটা করিয়ে দিচ্ছি না একটা অঙ্ক করিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি বাকিটা করার চেষ্টা করো যদি কথা বুঝতে সমস্যা হয় সিকোয়েন্সের ভিডিওগুলো দেখো কারণ অলরেডি এটা আঠারো উনিশ নম্বর অঙ্ক এর আগে আমি সৃজনশীল করি এর আগে আমি তোমার উদাহরণের অঙ্ক করিয়েছি সূত্র নিয়ে আলোচনা করেছি অনুশীলনের অঙ্ক সিরিয়াল দিয়েছি তারপরে না আঠারো উনিশ করাচ্ছি তাহলে তুমি যদি এটাই প্রথম ভিডিও তোমার হয়ে থাকে তাহলে খুব ভালো তুমি বুঝবা না ভয় পাওয়ার কিছু নাই সিকোয়েন্সালি ভিডিওগুলো দেখো ঠিক হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভালো থেকে তোমার সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম